সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের হাতে নানা জালিয়াতির সংশ্লিষ্টতায় আটকা পড়েছে তিনটি হ্যাকিং গ্রুপ। এর মধ্যে বাংলাদেশের দুটি এবং ভিয়েতনামের একটি গ্রুপ রয়েছে। ফেসবুক নিউজরুমের এক তথ্যবার্তায় জানানো হয়, ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বেদখল, সে অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর উস্কানিমূলক রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া, ক্ষতিকর মালওয়্যার ছড়ানো প্রমাণ পেয়েছে ফেসবুকের ইন্টেলিজেন্স দল। ফেসবুকের হেড অফ সিকিউরিটি পলিসি নাথানিয়েল গ্লেইসার এবং সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজার মাইক ডিভিলিয়ান্সকির লিখিত বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ ভিত্তিক দলটি লক্ষ্য স্থানীয় অ্যাক্টিভিস্ট, সাংবাদিক ও সংখ্যালঘু ব্যক্তি, একই সঙ্গে যারা প্রবাসে থাকেন তারাও। ফেসবুক নীতিমালা ভঙ্গ করে তাদের অ্যাকাউন্টের দখল নেওয়া হয়। এদিকে ভিয়েতনামি গ্রুপটি বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ম্যালওয়্যার ও ক্ষতিকর প্রোগ্রাম পাঠিয়ে থাকে। তারা মানুষের অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করেছে এবং কোনো অ্যাকাউন্ট ও পেজের দখল নিয়ে সেগুলো নিজের উদ্দেশ্যে হাসিল করার জন্য ব্যবহার করেছে বলেও ফেসবুকের এই বার্তায় উল্লেখ করা হয়েছে। মুবাল্লিক করিম, মাইটিভি।